নমস্কার, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওটা কিন্তু টিচার্স ডে স্পেশাল ভিডিও। এই ঘটনাটা শুরু করার আগে আমি আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানাচ্ছি আমার সশ্রদ্ধ প্রণাম। আজকের ঘটনাটা এমন একটা ঘটনা যেটা শুনে আমার কিন্তু আমার ছোটবেলার টিচারদের কথা মনে পড়ে গেছিল, আর তার সাথে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, একটা বিস্ময় বিষাদ মেশানো একটা অনুভূতি। কিছু কারণবশত আমি এই ঘটনাতে কিছু প্রতিষ্ঠানের নাম বা কিছু মানুষের আসল নাম বলতে পারছি না, সেখানে আমি অন্য নাম ব্যবহার করব। আমায় বেশ অনেকদিন আগেই গল্পটা বলেছিল সোমনাথ ভট্টাচার্য। সোমনাথের বাড়ি চন্দননগরে, কিন্তু ও ঠাকুরদাদা পুরুলিয়ায় চাকরি করতেন, তাই তখন থেকেই ওরা পুরুলিয়াতেই বসবাস শুরু করে। পুরুলিয়ায় সোমনাথ একটি খুব নামকরা কনভেন্ট স্কুলে পড়াশোনা করত। সেখানকার প্রিন্সিপাল সিস্টার মেরি ছিলেন ছোট্ট সোমনাথের জীবনের একজন ভীষণ প্রিয় মানুষ, আর সোমনাথ ছিল সিস্টার মেরির কাছে নিজের সন্তানের থেকেও বেশি আদরের। শুধু তাই নয়, সোমনাথের বাড়ির পুজোয় সিস্টার মেরি আসতেন, প্রসাদ খেতেন, নিজের সন্তানের মতো করেই সোমনাথকে প্রাণ ভরে আশীর্বাদ করতেন। সোমনাথের স্কুলের সামনেই একটা বড় রাস্তা ছিল। রোজ ছুটির সময় সিস্টার মেরি সোমনাথের হাতটা নিজের হাতের মধ্যে খুব স্নেহ ও যত্ন সহকারে ধরতেন, তারপর রাস্তা পার করে দিয়ে বলতেন, গুড বাই মাই চাইল্ড। এরপর সিস্টার মেরি ট্রান্সফার হয়ে চলে আসেন কলকাতাতে। সোমনাথ মনে মনে খুব কষ্ট পেলেও পড়াশোনার চাপের মধ্যে বড় হতে হতে একটা সময় ওর মনের এই সব স্মৃতিগুলো একটু হালকা হয়ে আসে। সোমনাথ বড় হয়ে ইঞ্জিনিয়ারিং এ চান্স পায়। যেই সময়ের ঘটনা, সেই সময়টা ছিল সেপ্টেম্বর মাস, দুদিন পরেই বিশ্বকর্মা পুজো। সোমনাথ সেই সময় চন্দননগরের ফ্ল্যাটে একা ছিল। রাত তখন প্রায় তিনটে, সোমনাথের ঘুমটা ভেঙে গেল। একরকম আধা জাগা অবস্থায় হঠাৎ সোমনাথ ডিম লাইটের হালকা আলোয় খেয়াল করল, তার ঘরে তার পায়ের সামনে কে যেন দাঁড়িয়ে আছে। মুখটা ঠিক দেখা যাচ্ছে না পরিষ্কারভাবে, কিন্তু পরনের বেশ দেখে এত বছর পরেও সোমনাথের একটুও বুঝতে অসুবিধা হলো না যে সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নয়, তার ছোটবেলার ভীষণ প্রিয় মানুষ সিস্টার মেরি। হঠাৎ সিস্টার মেরিকে দেখে সোমনাথের মনটা যেন আনন্দ, বিস্ময় এরকম আরও কিছু অনুভূতিতে অবশ হয়ে আসলো। সোমনাথ দেখলো সিস্টার মেরি ওর পাশে বসলেন, তারপর ঠিক ছোটবেলার মতো করে সোমনাথের হাতটা নিজের হাতের মধ্যে অত্যন্ত স্নেহ সহকারে ধরলেন। সোমনাথ অনুভব করল যে সিস্টার মেরির হাত দুটো যেন বরফের মতো ঠান্ডা। তারপর সিস্টার মেরি বললেন, ভয় পেও না সোমনাথ, আসলে অনেকদিন ধরে তোমার কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। আমার খুব খিদে পেয়েছে, একটু খেতে দিতে পারো আমায়? সোমনাথ বলল, সিস্টার আপনি এতদিন পরে আমার সাথে দেখা করতে এলেন, আমার ভীষণ ভালো লাগছে, আপনি বসুন, ঘরে খাবার আছে, আমি আনছি। সিস্টার মেরি বললেন, না এভাবে তো আমি খেতে পারবো না মাই চাইল্ড। সোমনাথ একটু অবাক হলো। সিস্টার মেরি বললেন, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কোথায় আমার খেতে দেবে। বলেই ওই হাত ধরা অবস্থাতেই সোমনাথকে নিয়ে দরজা খুলে বাইরে চলে গেলেন। তারপর বাড়ির দরজা খুলে বাড়ির বাইরে এলেন। সোমনাথ বাড়ির বাইরে বেরিয়ে ভীষণ অবাক হয়ে গেল। বাইরে বেরিয়ে ও দেখলো যে ও পুরুলিয়াতে স্কুলের পাশের মাঠ দিয়ে হেঁটে চলেছে, আর ওকে হাত ধরে নিয়ে যাচ্ছে সিস্টার মেরি। হাঁটতে হাঁটতে ওরা মাঠের পিছনের গ্রেভিয়েডে চলে এলো।
সোমনাথ দেখল কবরখানার দরজা খুলে ওরা এগিয়ে চলেছে। হঠাৎ ওরা একটা কবরের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। সোমনাথ দেখল কবরটা কালো পাথরের, তার উপরে একটা ফলকে লেখা আছে, সিস্টার মেরি ডাইড অন 24th June 1999, আর তারপর একটা বাইবেলের লাইন, ব্লেসড আর ডেড হু ডাই ইন দ্য লর্ড। এরপর যেন হঠাৎ করে সোমনাথ ঠিক মুভির ফ্ল্যাশব্যাকের মতো নিজেকে বিছানার ওপর আবিষ্কার করল। সকালে উঠে মনটা খুব খারাপ হয়ে গেল সোমনাথের, হঠাৎ করে ছোটবেলার স্মৃতিগুলো সব মনে পড়ে গেল। দিনের আলো বাড়তেই অবশ্য মনের অন্ধকারগুলোও আস্তে আস্তে কেটে যেতে লাগলো। সোমনাথের একটা সরকারি পরীক্ষার ফি জমা করার ছিল। বাবার কাছ থেকে টাকা নেওয়ার জন্য সোমনাথ পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিল। তবে তার সাথে আরও একটা ইচ্ছা ছিল মনে, যে একবার সেই কবরস্থানে গিয়ে দেখে আসবে যে এসব সত্যি নয় তো। সেদিন রাত্রে সোমনাথ পুরুলিয়ায় পৌঁছে গেল। পরের দিন সকালে টাকাটা ব্যাংকে জমা করে যেই মাত্র বেরিয়ে হাঁটতে শুরু করেছে, সোমনাথের মনে হতে থাকে যেন ও নিজে হাঁটছে না, কেউ যেন টানতে টানতে ওকে নিয়ে যাচ্ছে। সোমনাথ একটি দোকানে ঢুকল, কিছু খাবার কিনে দোকান থেকে বেরিয়ে সোজা এসে গ্রেভিয়ার্ডের গেটের সামনে দাঁড়ালো। তারপর গেট খুলে ও চলতে শুরু করলো ঠিক সেই রাস্তায় যেই রাস্তায় সিস্টার মেরি আগের রাতে সোমনাথকে নিয়ে গিয়েছিলেন। এরপর একটা ঘোরের মধ্যেই সোমনাথ দেখে যে কালকে দেখা সেই কালো পাথরের কবর। সোমনাথ ঘোর থাকা অবস্থাতেই খাবারটা কবরে রেখে চারিদিকে চারটে মোমবাতি লাগায়। উঠতে যাবে এমন সময় হঠাৎ ও চোখে পড়ে কবরের ওপর লাগানো ফলকের দিকে। ফলকে স্পষ্ট হরফে লেখা, সিস্টার মেরি ডাইড অন 24th June 1999, আর তার নিচে লেখা, ব্লেসড আর ডেড হু ডাই ইন দ্য লর্ড। সোমনাথের মাথাটা ঘুরে গেল, এতক্ষণে ওর সম্বিত ফিরল। সোমনাথ এতক্ষণে বুঝতে পারল যে কালকের পর থেকে আজ এই মুহূর্ত পর্যন্ত যা যা হচ্ছে পুরো ব্যাপারটাই কোনো এক অলৌকিক শক্তি চালিত। সোমনাথ ছুটতে ছুটতে বেরিয়ে আসলো কবরস্থান থেকে, দুটো পায়ে ভর দিয়ে যেন আর দাঁড়াতে পারছে না। সামনে একটা রিকশা পেয়ে তাতেই চড়ে বসলো, তারপর বাড়ির উঠোনে পৌঁছতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সোমনাথের এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় যে একজন শিক্ষক বা শিক্ষিকা, তিনি কড়া হোক বা নরম, ছাত্রছাত্রীদের প্রতি তাদের ভালোবাসা কোনো দিনই মরেও মরে না। এই ছিল আজকে টিচার্স ডে স্পেশাল ভিডিও। আশা করি এই ঘটনাটা আপনাদের সবার মন ছুঁয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ, আবার আসবো কোনো না কোনো লাইভ সেগমেন্ট বা ভিডিও নিয়ে। নমস্কার।